জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। জাতীয় স্তরে সাব জুনিয়ার ফুটবল টুর্নামেন্ট আয়োজন হতে চলেছে বহরমপুরে। আগামী 3রা সেপ্টেম্বর বহরমপুর স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বি ও ডি গ্রুপের 12টি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। এ ও সি গ্রুপের খেলা মালদায় অনুষ্ঠিত হবে। বি গ্রুপে রয়েছে হরিয়ানা, বাংলা, গোয়া ও মণিপুর। ডি গ্রুপে রয়েছে অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, পাঞ্জাব ও গুজরাট। মোট 14টি ম্যাচ হবে বহরমপুরে। 3 থেকে 8 তারিখ পর্যন্ত গ্রুপ পর্বে প্রতিদিন 2টি করে ম্যাচ হবে। 10ই সেপ্টেম্বর সেমিফাইনাল 1টি ম্যাচ ও 12 তারিখ ফাইনাল অনুষ্ঠিত হবে বহরমপুর স্টেডিয়ামে। দর্শকদের জন্য অবাধ প্রবেশ। দীর্ঘদিন পর আমাদের বহরমপুরে জাতীয় পর্যায়ে ফুটবলে আসর বসতে চলেছে। আগামী 3 তারিখ থেকে খেলা শুরু হবে এবং 12 তারিখ আপনার হচ্ছে চূড়ান্ত পর্বে ফাইনাল খেলা শুরু শেষ হবে। আমাদের এখানে গ্রুপ বি এবং গ্রুপ ডি এই 2টি গ্রুপের খেলা হবে। আমাদের 16টি যে টায়ার ওয়ানের টিম আছে সেই 16টি টিমকে 2টি পর্যায়ে ভাগ করা হয়েছে। 8টি টিম নিয়ে মালদায় হচ্ছে এবং 8টি টিম এখানে। গ্রুপ বিতে আছে যেটাকে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে, যে বাংলা, আমাদের মণিপুর, গোয়া এবং হচ্ছে হরিয়ানা। আর আমাদের প্রথম খেলাটা হরিয়ানা এবং বাংলা দিয়ে শুরু হচ্ছে। আর গ্রুপ ডিতে যে টিমগুলো আছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, গুজরাট এবং পাঞ্জাব। এবং গ্রুপ বি এবং ডি এর যে থেকে যে সেমিফাইনাল মধ্যে মধ্যে অনুষ্ঠিত হবে সেখান থেকে 1টি টিম ফাইনালেই উঠবে। এবং একইভাবে মালদাতে এ এবং সি থেকে আপনার 1টা টিম এখানে ফাইনালে খেলতে আসবে। তো আমরা চাই যে দীর্ঘদিন পর এখানে যেহেতু জাতীয় পর্যায়ে আসর বসছে, দর্শকরা যাতে মাঠে আসুক,